ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক কষ্টে বলতে হলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কারণ শরীরের অবস্থা খুব খারাপ। শরীরটা একদম ভালো নেই, ঠান্ডা লেগেছে, গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো। আর জ্বর ছিল দুদিন, মানে একদমই ভালো নেই। আর জ্বর হওয়াতে না কিছুই খেতে পারছি না আমি। এখন তোমার হচ্ছে পাঁচটা বলতে কি সাড়ে পাঁচটা মনে হয় বাজে। তো আমি কি বলবো, দুপুরে সেই 11:30টার দিকে খেয়েছিলাম সকালের খাবার, তারপর থেকে আর খাওয়ার ইচ্ছেই নেই। রান্না করেছিলাম ভাত আর ডিমের ঝোল, ওই দিয়ে হাজব্যান্ড আর মেয়ে খেয়েছে, আমি এক ফোঁটা ভাত মুখে দিইনি। এখন 5টার সময় খিদে পেয়েছে, তাই সমস্ত কিছু ঘর দৌড় ঝাড়টার দিয়ে সন্ধে টন্ধে দিয়ে খাবার নিয়ে বসেছি। কি খাচ্ছি দেখবে, দেখো তো, এই দেখো, এই যে পরোটা, ছোলার ডাল আর ওই ডিমের তরকারি করেছি বললাম, ওই আলু নিয়েছি দুটো আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি। যেহেতু খেতে পারছি না, মুখে কোনো স্বাদ নেই, সেই কারণে একটু পেঁয়াজ নিয়েছি। আর এই পরোটাটা সকালে আমার বাবা নিয়ে এসেছিল, বাবা আমার শরীর খারাপ দেখে আমাকে দেখতে এসেছিল, তো ব্রেকফাস্টে বাবা কিনে নিয়ে এসেছিল, তো এই দুটোই পরোটা সকালে খেয়েছিলাম। তো আর একটু বেঁচে ছিল, আর এখন এই অবলা করে আর ভাত খেতে ইচ্ছে করলো না, কিন্তু খিদে খুব পেয়েছে, ভাত খেতেই পারছি না, তো এটাই খাবো। ঠিক আছে, খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো খেয়ে দিয়ে এসে এই যে কম্বলের নিচে বসলাম, খাওয়ার পরে আর জলটা খাওয়ার পরে এত ঠান্ডা লাগছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, খুব ঠান্ডা লাগছিল। ফটাফট এসে আমি কম্বলের নিচে বসে পড়লাম। আর এই দুদিন রাতে আমি ভাতই খাইনি, একদিন তো হাজব্যান্ড ম্যাগি সেদ্ধ করে দিয়েছিল, ওই ম্যাগি খেয়ে শুয়ে পড়েছিলাম, কালকে একটা রুটি দুধ দিয়ে খেয়ে শুয়েছিলাম। আর দিনে ওইরকমই খাচ্ছি, মানে না খাওয়ার মতনই, মানে আমার খাওয়াতে কোনো রুচিই নেই, মানে খাবারটা জানি দেখলেই আমার কেমন লাগছে জানি, আর হচ্ছে একটা খাওয়ার প্রতি যে একটা আগ্রহ থাকবে সেটাই নেই। খিদে পাচ্ছে, মনে হচ্ছে দেখে কি খাবো, কিন্তু খেতে পারছি না। আর এখন যাই হোক খেলাম, এই দেখলেই আমি 1.5টা পরোটা নিয়েছিলাম, তো যাই হোক একটু শক্ত হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, তবুও পেঁয়াজ দিয়ে খেতে ভালোই লাগলো। আর এখন তোমার হচ্ছে তো ভাবছি এখন একটু রেস্ট নেব আর কি, মানে রেস্ট নেবো মানে কি, এই শুয়ে বসে একটু কাটাবো, আর তারপরে আর একটু পরে আর কি এই 7টার দিকে একটু চা করবো, লিকার চা করবো, একটু আদা গোলমরিচ টোলমরিচ দিয়ে একটু চা করে খাবো, কারণ গলাটাও খুব খুশখুশ, ঠান্ডা লেগেছে তো খুশখুশ করছে, একটু চা খাবো। তো হাজব্যান্ডও ততক্ষণে চলে আসবে, ও নিচে কাজ করছে কিছু, তো চলে আসবে তখন চা খাবো একটু। আর হঠাৎ করে শরীরটা কেন এমন হয়ে গেলো আমি নিজেই বুঝতে পারলাম না, সব কিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ করেই এরকম হয়ে গেল। দুদিন ধরে অবস্থাটা খুবই খারাপ, মানে মানে কি বলবো, আমি একদম বিছানায়, মানে আমি এরকম কোনোদিনই হয় না যে আমি এতটা অসুস্থ ফিল করি নিজেকে নিজে। তো যাই হোক, হাজব্যান্ড যতটা পেরেছে অনেকটাই হেল্প করেছে, কিন্তু এখন তো আর দুদিন হয়ে গেল, আর কতদিন শুয়ে বসে থাকা যায়। আচ্ছা, একটু তবুও ভালো লাগছে, তাই একটু ভাবলাম ভিডিওটা বানাই, আর না হলে তো কিছুই সম্ভব না, ভিডিও বানাতেও ইচ্ছে করছে না। তো চলো দেখি রাতে কি করি আজকে, কারণ ওই ডিমের তরকারি আছে, আমি তো কিছু করবোই না, ওই ভাতই করব, রুটি করার তো কোনো ক্ষমতা নেই আমার মধ্যে, তবুও দেখি কি করি। আর আজকে একটু ভাতই খাবো, কারণ দুদিন ধরে আমি রাতে ভাত খাচ্ছি না, আর আজকে তো সারা দিনই ভাত খাইনি, একটু দেখি রাতে ইচ্ছে আছে আজকে একটু ভাত খাবো, নাহলে শরীরটা না আরও খারাপ লাগবে। তো একটু রেস্ট নিই, ঠিক আছে, একটু পরে কথা বলছি আবার। তো অনেক টাইম হয়ে গেছে, ভেবেছিলাম একটুখানি রেস্ট করে উঠেই চাটা খাবো, কিন্তু তোমার হচ্ছে রেস্ট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠতে উঠতে একটা সময় লেগে গেল। এখন কিচেনে এসেছি, চা বানাচ্ছি, গ্রিন টি বানাবো, তো একবারে আদা গোলমরিচ লং দিয়ে ভালো করে গ্রিন টিটা বানাচ্ছি, তো চা খাবো, ঠিক আছে, দেখো কী করে বানাচ্ছি। তো এখানে দেখো চায়ে আমি দিয়েছি আদা, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে সুন্দর করে চিনি দিয়েছি, দিয়ে সুন্দর করে চা করব।
চা পাতাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখো চা নিয়ে বসে পড়েছি, তো সবাই এখন চা খাবো। সবাই বলতে আমি আর হাজবেন্ড চা খাবো, আর মেয়েকে ওদিকে পড়তে বসিয়েছি, ও পাশেই আছে আর কি। আমরা বিছানায় বসে চাটা খাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা আমাদের এদিকে, মানে বিছানা থেকে তো নামতেই ইচ্ছে করে না। তো আবার চাটা নিয়ে এসে বিছানাতেই বসে গেলাম, আর চাটা খেতে খেতে একটু গল্প করব, আর মেয়েকে সাথে সাথে একটু পড়াবো, যেহেতু ওর এক্সাম সামনে চলে আসছে, তো পড়াতেও হবে। শরীরটা খারাপ বলে কিছুদিন হলো পড়ানো হচ্ছে না ঠিকঠাক মতন। তো চলো আমি চাটা খেতে থাকি এবং কী কী কথাবার্তা বলছি তোমাদেরকে একটু শোনাই, তোমরা একটু এনজয় করো ব্লগটা, তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে। কারণ আমি যেভাবে কথা বলি বাড়িতে, মানে আমরা যেভাবে কথাবার্তা বলি সেটাই একটু শোনাবো আর কি। Yes, rain is the main source of water. কালকে এই যে কি এক্সাম, আমি নিজে সায়েন্সই মনে হয়, ওই জন্য সায়েন্স করেছে। ও সায়েন্স এক্সাম হয়ে যায় নাই। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ হাজবেন্ড একটা লাঠি নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি ওই লাঠিটা দিয়ে ও পয়েন্ট করছে, মানে স্ক্রু গাড়বে আর কি, ক্যালেন্ডার ঝুলানোর জন্য বা তোমার হচ্ছে কোনো ফটো ফ্রেম ঝুলানোর জন্য। তো ওটা নিয়ে একটা মাপ করে নিয়েছে ওই তোমার লাঠিটা দিয়ে। তো সেই মাঝে মাঝে ও পেন্সিল দিয়ে ওই বরাবর পয়েন্ট করে নিয়েছে, পরে ফুটো করতে হবে ড্রিল মেশিন দিয়ে, তারপরে স্ক্রু গাড়া হবে। তো সেই সুবিধার্থে আর কি ওই মাপটা করে নেওয়ার জন্য আর কি ওই লাঠিটা নিয়েছে আর কি। তুই পড়তে বসলে এত কষ্ট পাস কেন? মেয়েকে পড়াতে বসেছিলাম, পড়াতে পড়াতে দেখলেই বললাম যে পড়তে বসলে এত কষ্ট কেন পাস। আসলে ও না এখন খেলার নেশাটা ওর এতটা বেড়ে গেছে এই লকডাউনের কারণে, মানে স্কুল বন্ধ হওয়াতে এত পরিমাণ খেলার নেশা বেড়ে গেছে যে ও পড়তে বসতেই চায় না। এত একদমই পড়তে বসার বসলেই ওর একটা মানে খুব কষ্ট পায়, এমন একটা মুখ টুক করে ফেলে। তাই ওকে বলছিলাম আর কি যে পড়াটাকে ভালোবাসতে হবে, এটাই আর কি। ওই যে ওই হুকটাকেই মাঝখানে আনলে হয়ে যাবে। তো এখন রাতে ডিনার করতে বসে গেছি, দেখেছো রাতে ভাত করেছি, ভাত আমি করিনি, আমি জাস্ট চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, হাজবেন্ডই ভাতটা করেছে। আমার আর তারপরে ভালো লাগছিল না, তো দেখো একটুখানি ভাত নিয়েছি একদম অল্প, আর ওই ডিমের ঝোল আর ডিম এই দিয়ে খাবো আর কি। কারণ কদিন হলো ভালো মতন ভাতই খাইনি, আজকে একটু ভাত না খেলে আরও অসুস্থ হয়ে পড়বো, সেই কারণে ভাত নিয়ে বসেছি। আর এদিকে হাজবেন্ড খাচ্ছে, মেয়েও খাচ্ছে, ওদেরকেও দিয়ে দিয়েছি। ভাতটা আমিই বেড়ে নিয়েছি, কিন্তু ভাতটা নামিয়েছে আর কি, বানিয়েছে হাজবেন্ড। তো চলো আজকের ব্লগটা এরকমই ছিল, ভালো মন্দ মিশিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবে আমার। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলটিকে অবশ্যই অল করে দেবে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই।